নমস্কার। বিজেপি 2018 সালের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির কোনো একটা কাজ পূরণ করতে পারেনি। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে সিপিএম কর্মী সমর্থক রেমনটাই বার্তা দিচ্ছেন সকল ভোটারদের। আসন্ন 23 বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রচার অভিযান শুরু হয়ে গেছে এবং ঘরে ঘরে প্রচার অভিযানের মধ্য দিয়ে সিপিএম কর্মী সমর্থকরা বর্তমান শাসক দল তথা বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের সামনে তুলে ধরছে। বিগত 2018 নির্বাচনের আগে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি তা কোনোটাই পূরণ করতে পারেনি বলে অভিমত ব্যাখ্যা করেছেন সিপিএম কর্মী সমর্থকরা। রাজ্যের মানুষের সাথে বিজেপি দল প্রতারণা করেছে। 2018 সালে ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে এসেছিল সেই সব প্রতিশ্রুতি কিছুই বাস্তবায়িত করেনি। আমাদের বক্তব্য নয়, কৈলাস শহরে বিভিন্ন জায়গায় সিপিএম দলের কর্মী সমর্থকরা প্রতিটি এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযান করছে। বিভিন্ন সেক্টরে দলের পক্ষ থেকে পদযাত্রা করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে 22 ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার কৈলাসহর বিধানসভা কেন্দ্রের ইরানি সেক্টরে বিধায়ক মুফস্বর আলীর নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা এক পদযাত্রায় সামিল হন। পদযাত্রাটি মূলত ইরানি সেক্টরের খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়। বিধায়কের সাথে উপস্থিত ছিলেন সিপিএম নেতা কান্তিলাল দেব, আব্দুল মুকিম সহ অন্যান্যরা। পদযাত্রা শেষে বিধায়ক মুফস্বর আলী জানান, বিজেপি দলের তীব্র সমালোচনা করে প্রত্যেকটি বাড়িতে সিপিএম সরকারের সুশাসন তুলে ধরেন তিনি। উল্টো দিকে বিজেপি সরকার দিনের পর দিন রাজ্য সরকারি চাকুরির রাস্তা সংকুচিত করছে বলে অভিমত জানান তিনি। সিপিএম দল রাস্তায় নেমেছে এসবের বিরুদ্ধে এবং বিজেপি দলের সরকারকে উৎখাত করতেই রাস্তায় থাকবে সিপিআইএম বলে জানিয়েছেন এলাকার বিধায়ক মুফস্বর আলী। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। পার্টি মার্কসবাদীর তরফ থেকে আজ ইরানি সেক্টর ভিত্তিক আমরা পদযাত্রা সংগঠিত করি। আপনারা জানেন যে 2018 সালে যেসব প্রতিশ্রুতি দিয়ে বিজেপি আইপিএফের জোটের সরকার ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, মানুষ আজকে জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে দেখতে পাচ্ছেন যে সেই প্রতিশ্রুতির সিংহভাগ তারা পালন করেন। বিশেষত রাজ্যের মধ্যে বেকার যুবকদেরকে তারা আশ্বস্ত করেছিল যে রাজ্যে বিজেপি সরকার আসতে পরে প্রথম বছর 50,000 রেগুলার চাকরি হবে, কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে প্রথম বছর কি এখন পর্যন্ত প্রায় 5 বছরের কাজ শেষ, আর 20-25 দিন এই সরকারের আয়ু রয়েছে। এই সময়ের মধ্যে 10,000 রেগুলার চাকরির তারা ব্যবস্থা করতে পারেনি, উল্টো সরকারি চাকরির যে সুযোগগুলো ছিল সেগুলোকে সংকুচিত করছে। তার সাথে সাথে আমরা দেখছি যে 2017 সালে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যতজন সরকারি কর্মচারী ফিক্সড পে রেগুলার স্কিম মিলে কাজ করতেন সেই সংখ্যাটা আজকের দিনে প্রায় 11,000 কমে গেছে। যে রাজ্যের সরকারি চাকরির সুযোগগুলো প্রতিনিয়ত সংকুচিত করা হচ্ছে, তার প্রতিবাদে মানুষ আসছে রাস্তায় নেমেছেন। শুধু তাই না, রেগায় রেগায় 340 টাকা মজুরি 200 দিনের কাজ দেওয়ার প্রতিশ্রুতি ছিল, আর বাস্তব হচ্ছে এরাজ্যের মধ্যে কোনো বছরে 60 থেকে 70 দিনের বেশি রেগার কাজ শেখানো হয়নি। রেগার হাজিরা 340 টাকা, দূরহস্ত 212 টাকা হয়েছে, যেটা সাধারণভাবে বাড়ে সেই বৃদ্ধিটাই হয়েছে। এই যে জুমলাবাজি করছে রেগা শ্রমিকদের সাথে, বেকার কর্ম যুবকদের সাথে এবং সর্বোপরি রাজ্যের মধ্যে জিনিসপত্রের যে দাম বেড়েছে, মোদি যখন ক্ষমতায় আসেননি তখন একটা গ্যাস সিলিন্ডারের দাম ছিল 414 টাকা, আজকের মোদির জামানার এসে সেই গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে আজকে 1200 টাকা, সেখানে 800 টাকা একটা গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে গেছে। ডাল তেল আলু পেঁয়াজ থেকে শুরু করে প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজকে 70-80% সেখানে বৃদ্ধি হয়েছে। তার সাথে পাল্লা দিয়ে মানুষের রোজগার কিন্তু সে জায়গার মধ্যে বাড়েনি, কাজে মানুষের জীবন নির্বাহ করতে জীবিকা মানুষের আজকের দিনে অনেক কষ্ট করতে হচ্ছে। এবং সর্বোপরি সবের উপরে যেটা হচ্ছে, রাজ্যের মধ্যে আজকে গণতান্ত্রিক পরিবেশ নেই, তারা রাস্তার মধ্যে সাইনবোর্ড লাগিয়ে সুশাসনের প্রচার করছে। রাজ্যের মধ্যে বামফ্রন্ট সরকারের 60টা গভর্নমেন্ট ছিল, 35 বছর ছিল, মানিক সরকার 20 বছরের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, ওই রাস্তার মোড়ে মোড়ে ফ্ল্যাক্স লাগিয়ে সেখানে নেতা মন্ত্রীদের ছবি দিয়ে প্রচার করতে হয়নি, যে ঘরে ঘরে সুশাসন প্রচার করতে হয়নি কাজের মধ্য দিয়ে রাজ্যের। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি, পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব, গয়নাগাটি কিছু হবে না রে, দিদিকে আর কত চাপ দেব বল, দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না রুমি, এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি, দেখ তো পছন্দ হয়েছে কিনা, চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে, তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিস নি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে,
রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1,00,000 টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্যী, জ্যোতিষ শাস্ত্রী কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং